আপনাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি একটা ডিমের শাক রেসিপি করে দেখাবো। পুকুর পাড়ে অনেক ডিমের শাক হয়েছে, আমরা এখন তুলতে চললাম। আয় আরে শাকগুলো এবার বেছে নেব। লাও আঁখি বাঁচো, এইখানে রাখবে। কি সুন্দর কচি কচি, লয় আঁখো। বড় বড় লয়। হুম, এবার আমি ধুয়ে নেবো শাক কোটা। ধুয়ে নিচ্ছে এবার। ভাজা করার জন্য আলু বানিয়ে নিয়েছি। আলু বানানো হয়ে গেলে ধুয়ে শাক চাপিয়ে দিই। এগুলো ডিমের শাক করার জন্য আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াই দেখতে গিয়েছে, এবার আমি তেলটাকে দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দেবো। গরম হোক, তেল চলে এসছে। এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো। লবণ দিয়ে দেবো। আলুটাকে নাড়তে থাকবো। এবার আলুটাকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পেরিয়ে গিয়েছে, এবার আমি তুলে নেবো আলুটাকে, তুলে নেবো। তারপর এবার আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, আলু থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এনে শাকগুলোকে দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে দেবো শাকটার উপরে, শাকটা টেস্ট হবে ভালো। না
ভাজতেই থাকবো। আমরা আলু দিয়ে ভাজছি, এটা চাইলে আপনারা পেঁয়াজ দিয়েও ভাজতে পারেন। এবার শাক আলু ভাজা হয়ে এসছে, এবার আমরা এটাকে তুলে নেবো। ভালো হয়েছে খেতে। আপনারা করে দেখবেন, ভালো লাগবে।